বাসমতি চালের খিচুড়ি গন্ধ হয়েছে ভালো। গাজর দাও নি, হাতে দিয়ে দেবে। দেখ লঙ্কা দিয়েছ, লঙ্কা ভালো কষার সময় দিয়েছি, জিরে লঙ্কা খিচুড়ি হচ্ছে। Hi friends, welcome to Nishandar vlog. আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? আমি 50 বছরের পুরনো বাড়িতে এসে ব্রেকফাস্ট করছি, খিচুড়ি আলুর দম। আমি এখন খিচুড়ি ব্রেকফাস্ট করছি। খিচুড়ি আছে আলু, বিনস, এটা হচ্ছে ধনে পাতার বড়া, এটা হচ্ছে পাঁপড় ভাজা। স্টার্ট। আমি খাচ্ছি পাঁপড়। খিচুড়িটা খুব টেস্টি। বলেছিলি ওই তোর মেয়ে? হ্যাঁ হ্যাঁ, ননদের মেয়েটাকে বলবি সাবস্ক্রাইব করে নেবে। দারুণ লাগছে, অনেক পর অনেকদিন পর এসেছি নিজের বাড়িতে, এখন দিদির সঙ্গে বসে ব্রেকফাস্টে খিচুড়ি খাচ্ছি, খুব এনজয় করছি। আমার ছেলেও এসছে, খুব ভালো লাগছে তার। ওর আগে খাওয়া হয়ে গেছে, আমি এবারে খাচ্ছি, পরে আবার দুপুরবেলার খাওয়া দাওয়া আছে।
মোজাটা খুলে খায় না, রোদ হয়ে গেছে, মোজাটা যা খোল আস্তে আস্তে। হ্যাঁ বলবেই তো, কেন বলবে না। দুজনের খাওয়ার ছবি উঠবে, একজন রেড কালার একজন গ্রিন কালার। পনির আছে তোমার যদি ভালো লাগে, আর তার একটা দেবো, ঠিক আছে। আলু ভাজা খাবি? এখন পট করে হাত দিবি না, হাত না লাগে তখন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে কালিয়া মতো করে ওইটা করে ওটা বেশ ভালো হয়। কিন্তু ওই যে পেঁয়াজ আমরা
পুরনো বাড়ি থেকে চলে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, খুব মন খারাপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবে, সাবস্ক্রাইব দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা।